As-salamu alaykum, chole elam arekti camera review niye. Ajker ei video te amra Motorola Edge 50 neo ei phone ti dedicated camera review korte jacchi ar ei somporno video jure thakchi ami Shadat Hossain Sazib Shadat dot theke. Tachara itimoddhe ei phone tir full review dewa ache amader channel e video link thakche video description e ebong gear button e. Phone er thakche triple camera setup jigan thakche 50 megapixel main camera with OIS 13 megapixel ultra wide ar thakche 10 megapixel telephoto lens with 3x optical zoom ar phone ti samne apnara peye jaben 32 megapixel single selfie camera bortomane ei phone ti apnara offer price e peye jaben decent series e 36290 takay decent series er contact details thakte ache video description e phone tir main camera ebong ki selfie camera diye apnara shorboccho 4k 30fps er record korte parben video ar ei holo ei phone tir 4k 30fps er video sample ভিডিও স্যাম্পল দেখে আপনারা আইডিয়া করতে পাচ্ছেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি কেমন হতে পারে আমার মতে এখানে 4K 60fps হলে কিছুটা ভালো হতো আর এই হলো এই ফোনটির রাতের ভিডিও স্যাম্পল সো এখন পিকচার স্যাম্পল নিয়ে কথা বলা যাক প্রথমে কথা বলি ম্যাক্রো শুটার নিয়ে ফোনটিতে ম্যাক্রো ক্যামেরা না থাকলেও আপনারা এই ফোনটি দিয়ে ম্যাক্রো ছবি তুলতে পারবেন আর এই হলো পিকচার স্যাম্পল সো কমেন্ট করে জানান কেমন হলো ফোনটির মেইন ক্যামেরা দিয়ে দিনের বেলা খুবই ভালো ছবি পাচ্ছিলাম আমরা ছবিতে যথেষ্ট পরিমাণ ডিটেইলস এবং কি শার্পনেস থাকছে কালার কারেকশন ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস মোটামুটি ভালোই ছিল ফোনটিতে আমরা একটা সমস্যা পেলাম তা হলো এই ফোনটির শাটার স্পিড কিছুটা স্লো যা আমরা আমাদের ফোর রিভিউতে বলেছিলাম শাটার স্পিড স্লো হলেও এই ফোনটির ফোকাস স্পিড খুবই ফাস্ট রানিং অবস্থায় আমরা এরকম ছবি পেয়েছিলাম এই ফোনটি থেকে আর আপনারা পিকচার স্যাম্পল দেখে একটি আইডিয়া করতে পাচ্ছেন এই ফোনটির পিকচার কোয়ালিটি কেমন হতে পারে নেক্সট কথা বলা যাক এই ফোনটির পোর্ট্রেট পিকচার নিয়ে দিনের বেলা আমরা খুবই ভালো ভালো পোর্ট্রেট পিকচার পাচ্ছিলাম এই ফোনটি থেকে সাবজেক্টকে খুবই ভালো মতন ফোকাস করতে পারছিল আর ব্যাকগ্রাউন্ড ব্লারও কিছুটা নেচারাল রাখার চেষ্টা করছিল লো লাইট বা রাতে আমরা এই ফোনটি থেকে এরকম পোর্ট্রেট পিকচার পাচ্ছিলাম সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির পোর্ট্রেট মোড আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে এখন কথা বলা যাক এই ফোনটির আল্ট্রা ওয়াইডকে নিয়ে আল্ট্রা ওয়াইড দিয়ে আমরা এরকম ছবি পাচ্ছিলাম এই ফোনটি থেকে কিছুটা মিসিং ডিটেলস মেইন ক্যামেরার তুলনায় তারপরও ওভারঅল ভালোই ছবি দিচ্ছিল এই ফোনটির আল্ট্রা ওয়াইড সো এখন কথা বলা যাক এই ফোনটির নাইট ফটোগ্রাফি নিয়ে যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে আপনি এই ফোনটি থেকে খুবই ভালো ভালো ছবি পেয়ে যাবেন ইজিলি ছবিতে ডিটেলস এবং কি শার্পনেস আর কালার কারেকশন খুবই ভালো ছিল আর আপনারা পিকচার স্যাম্পল দেখে একটি আইডিয়া করতে পারছেন এই ফোনটি রাতে কেমন ছবি দিবে সো যারা অলরাউন্ডার ফোন খুঁজতেছেন 30,000 টাকার ভিতরে তাদের জন্য মোটরোলা এস 50 নিও হতে পারে একটি বেস্ট চয়েস অলরাউন্ডার কেন বললাম তার জন্য দেখতে হবে ফুল রিভিউ যার লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী কিসের ভিডিও চান তা জানাতে পারেন কমেন্টে সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন সজীব শাহাদ থেকে আল্লাহ হাফেজ